নোয়াখালীর কবিরহাটে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতাকে আটক রাখার সংবাদে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। বাধার মুখে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত 6 জন আহত হয়। এদিকে খোদ পৌর মেয়রই ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন। নোয়াখালীর প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ, এমন খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার রাত 11:45 দিকে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে কবিরহাট থানায় পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে থানা কর্মকর্তাদের কক্ষে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে 40 রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য সহ 6 জন আহত হয়। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, জহিরুল হক থানায় এসে কর্মীদের ফোন করে তাকে আটক করা হয়েছে এমন খবর দিলে দলীয় নেতা কর্মীরা থানায় চড়াও হয়। 11:15 সময় পৌরসভার মেয়র আসছে, জহিরুল হক রায়হান মদ্যপ অবস্থায় আসা বলে যে আমাকে অ্যারেস্ট করেন, আমি পার্টি থেকে পদত্যাগ করব। নেতা কর্মীকে বলে যে আমি থানায় আছি, তোমরা আসো। পরবর্তীতে এরা এর অফিসারি যে সমস্ত নেতা কর্মী তারা থানায় আসছে, থানার পরিদর্শনে জানাতে ভাঙচুর করছে। আর তখন আমরা এই সরকারি যান মাল এবং সম্পত্তি রক্ষা করার জন্য 40 রাউন্ড পেটে কার্তুজের গুলি ফায়ার করি। এরই তো অনুসারী সবগুলি আয়োজন থাকবে। তো এই যেমন আওয়ামী লীগের ওর যে লোকজন, তো তাদের এই আওয়ামী লীগের এই 47 যুবলীগের লোকজন থাকবে। এদিকে পুলিশের এমন অভিযোগ অস্বীকার করে সংঘর্ষের ঘটনা বিভ্রান্তি থেকে হয়েছে বলে দাবি করেন পৌর মেয়র। আমি থানায় গিয়েছিলাম ওসি সাহেবের সাথে কথা বলার জন্য, আমার এলাকার একটা লোকের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে এটাকে গুজব হিসেবে রটিয়ে একটা মহল এলাকায় এই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী।